আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। ভাই, আমরা যখন একটা ভিডিও বানাই আমাদের অনেক পরিশ্রম হয়। একটা ভিডিও বানাতে গেলে আমাদের 2 থেকে 3 দিন সময় লেগে যায়। এত কষ্ট করে আমরা একটা ভিডিও বানাই, আপনাদের কাছে পোস্ট করি, আপনাদের কাছ থেকে আমাদের কিছু চাওয়া থাকে। সে চাওয়াটা কি টাকা পয়সা? না, আসলে আমরা চাই শুধু কি, একটা সাবস্ক্রাইবার, একটা লাইক, একটা কমেন্ট, এইটুকু চাই। তাই আপনাদেরকে আমি অনুরোধের সাথে বলবো, ভাই একটা সাবস্ক্রাইব করবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এমন হচ্ছে একটু জানাবেন। আর আমি আজকে যেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওটা তৈরি করতে চাইছি এবং ভিডিওটা তৈরি করছি, আজকে এই সেই সম্পর্কে আমি আপনাদেরকে সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করব। আর আপনি বুদ্ধি থাকলে আপনারা সবাই সবাই অবশ্যই কমেন্ট করবেন। যাক, দেরি করে নষ্ট করে লাভ নেই আপনাদের। চলুন, আমি কীভাবে ডিপোজিট সমস্যার সমাধান থেকে বাঁচবেন সেই উদ্দেশ্যে একটু কথা বলবো আজকে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আজকে আপনাদেরকে অনলাইন বাজি সাইট সংক্রান্ত কিছু কথা বলবো। আসলে আমরা বেশি কম সবাই ডিপোজিট প্রবলেমে পড়ি, তাই আমি বলবো আসলে ডিপোজিট প্রবলেমটা খুব একটা সমস্যা করে, সেটা আমি দেখেছি অনলাইনে। তাই আমি আজকে আপনাদেরকে বলবো আসলে সেই ডিপোজিট ক্ষেত্রে কিভাবে সমস্যাটা সমাধান করা যায়। আমি সেই ক্ষেত্রে সেই কিছু বিষয়ে আজকে কথা বলবো, কিভাবে সেটা থেকে নিষ্কৃতি পাওয়া যায়। তাই আমি বলবো নিষ্কৃতি কিভাবে পাবেন। আপনারা যারা অনলাইনে বাজি খেলেন অথবা বাজি ধরেন, সেই সাইটগুলোতে যারা অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করেন, আমি সেই ক্ষেত্রে তাদেরকে বলবো শুধু আপনারা যখন বাজি খেলার জন্য টাকা ডিপোজিট করেন, টাকাটা আসলে ডিপোজিট করার একটা নিয়ম সিস্টেম নিয়ম কারণ থাকে। প্রতিটা কাজের যেমন নিয়ম কারণ একটা সিস্টেম থাকে, ঠিক ডিপোজিটের ঠিক এরকম একটা সিস্টেম আছে। আপনারা আমরা সবাই কেউ এই রুলসগুলো মানি না, যার কারণে আমাদের এই সমস্যায় ভুগতে হয়। তাই আমি বলবো আসলে আপনারা সেই সময়গুলোতে আপনারা টাকা ডিপোজিট করবেন। টাকা ডিপোজিট করলে সেই সময়ের ভিতরে আপনার টাকা 90% আপনার টাকা অ্যাকাউন্টে চলে আসবে। তাই আমি বলবো আপনাদেরকে টাকাটা ডিপোজিট করার সময় কোন কোন সময়গুলোতে আপনি টাকা ডিপোজিট করবেন। সকাল 8টা থেকে সকাল 10টা কিংবা 10:30 এই ভিতরে আপনি টাকা ডিপোজিট করবেন। টাকা ডিপোজিট করলে অবশ্যই অবশ্যই সরকার 90% টাকা ডিপোজিট সাথে সাথে টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। আর হ্যাঁ, অনেক সময় আবার মাঝে মধ্যে টাকাটা আসতে একটু দেরি হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন, 2 ঘন্টা পর থেকে কোম্পানির সাথে মেসেজের মাধ্যমে যোগাযোগ রাখবেন এবং যোগাযোগের সাথে সাথে কথাবার্তা বলে আপনার টাকাটা সারা দিনের ভিতরে টাকাটা রিটার্ন আপনার মোবাইলে নিয়ে আসা সম্ভব হয়। আর যদি আপনি রাতে ডিপোজিট করেন, রাতে 8টা কিংবা 9টা 10টা টাকাটা ডিপোজিট করলেন, টাকাটা কোনো কারণে আটকে গেলেও তখন টাকাটা আসে না, আপনি তাদেরকে মেসেজ একবার পাঠালেন, দুইবার পাঠালেন, কারণ মেসেজ পাঠানোর নিয়ম হচ্ছে আপনার টাকা ডিপোজিট যদি সমস্যা হয় 3 ঘন্টা পর আপনার ডিপোজিট না আসে টাকা, তারপর আপনাদের মেসেজ পাঠানো অনুমতি দেওয়া হয়। তাই 3 ঘন্টা পর আপনি যদি মেসেজ পাঠান, সেটা 10টা বাজে আপনি যদি ডিপোজিট করে থাকেন, সেই ক্ষেত্রে 10টা বাজলে আপনি 3 ঘন্টা পর হলে কয়টা বাজে সেটা 11টা 12টা 1টা 1টা বাজে মেসেজ দিলে সে কি করবে, সেটা করে না। সেই ক্ষেত্রে আমি বলবো তাই আপনারা টাকাটা সকালে ঢুকাবেন। সকালে ঢুকেলে আপনাদের টাকা আপনারা সেইটা যদি নাও আসে দিনের মাঝে, সারাটা দিনের মাঝে আপনারা মেসেজের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করে টাকাটা নিয়ে আসা সম্ভব হয়। তাই আমি বলবো বিকালে বা সন্ধ্যায় দুপুরে রাত্রে টাকাটা ঢুকাবেন না। আর যারা টাকা ঢুকান তাদেরকে বলবো একসাথে যা ঢুকাবেন বেশি করে টাকা ঢুকিয়ে ফেলবেন,
তাইতে আপনার সমস্যাটা একবার হবে, দুইবার হবে না। আপনি যদি কতক্ষণ পরপর 500 টাকা, কতক্ষণ পরপর 200 টাকা এভাবে যদি ঢুকান, তাহলে একটু সমস্যাটা বেশি হয়। সেক্ষেত্রে আমি তাই বলবো আপনার যে সপ্তাহে একবার পেমেন্ট ডিপোজিট করুন। তাহলে বন্ধুরা, আমার কথাগুলো অবশ্যই আপনারা বুঝতে পারছেন। যদি পূজা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এরপরেও যদি আপনাদের টাকাটা ডিপোজিটের কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আমার ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য সুবিধার জন্য আমি আমার ফেসবুক লিঙ্ক, ইমো লিঙ্ক, আপনার হোয়াটসঅ্যাপ লিঙ্ক, আমার মোবাইল নাম্বার, সম্পূর্ণ টোটাল অ্যাড্রেস দেওয়া আছে ওখানে। আপনারা আমার ঠিকানায় আমার সাথে কথা বলে আপনাদের সমস্যা সমাধান করা নিন। আমি আপনাদের সমস্যা সমাধান করে দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করব। আর আপনারা অবশ্যই যারা এই করলেন বা দেখেলেন তাদেরকে বলবো, আসলে এটা আমাদের জীবনে ভালো কিছু বই আনার উপরে সিঁড়ি না, এটা এটা আমাদের